আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা অনেকে যখন নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, তখন আপনাদের ইচ্ছা মতো কিন্তু জন্ম তারিখটা বসিয়ে দেন, এবং পরবর্তী সময় যখন জন্ম তারিখ পরিবর্তন করতে যান, তখন কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো অনেকের ফেসবুক আইডিতে কিন্তু জন্ম তারিখ পরিবর্তন করার অপশনই আসে না। তো আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে কিভাবে সমাধান করে আপনার ফেসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করবেন, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিব। তো এই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব জন্ম তারিখ পরিবর্তন করার সাধারণ নিয়ম, এবং ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো যাদের জন্ম তারিখ পরিবর্তন করতে সমস্যা হচ্ছে, তারা কিভাবে জন্ম তারিখ পরিবর্তন করবেন। তো এর জন্য ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। তো চলে আসার পর এখানে আপনার ছবির যে আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন। তো চলে আসার পর এখানে আপনি এডিট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। চলে আসার পর এখানে এডিট ইওর অ্যাবাউট ইনফো একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দ্বিতীয় নম্বরে আপনি বেসিক ইনফো নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনার জন্ম তারিখটা আপনি দেখতে পারবেন। তো আপনার জন্ম তারিখ পরিবর্তন করার জন্য এখানে দেখেন এডিট নামে ডান সাইড অপশন পেয়ে যাবেন, আপনাকে এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে বার্থডে আর একটা হচ্ছে বার্থ ইয়ার। তো বার্থডে ডান সাইডে এখানে হচ্ছে মাস রয়েছে, এই অপশনে ক্লিক করে আপনি এখানে মাসটা চেঞ্জ করে দিতে পারবেন। তো ডান সাইডে আরও রয়েছে এখানে দিন, তো দিনের অপশনে ক্লিক করে এখানে হচ্ছে দিনটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে বার্থ ইয়ার যে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে এটাকে হচ্ছে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো পরিবর্তন করা হয়ে গেলে এখানে নিচে আরও একটা অপশন চালু হয়ে যাবে, দ্যাট আই কনফার্ম দ্যাট আই এম 22 ইয়ার্স ওল্ড। আপনাকে জন্ম তারিখ পরিবর্তন করতে হলে এই অপশনে একটা টিকমার্ক করে দিতে হবে। তো টিকমার্ক করার পর এটা ভালো করে আপনি দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এটা যদি আপনি একবার পরিবর্তন করেন তাহলে 60 দিনের আগে এটাকে আর চেঞ্জ করতে পারবে না। তো সব কিছু ঠিকঠাক থাকলে এটাকে টিক মার্ক করে দিয়ে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে সেভ অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার জন্ম তারিখটা পরিবর্তন হয়ে যাবে। তো দেখেন আমি যে জন্ম তারিখটা ছিল এখন কিন্তু সেটাকে পরিবর্তন করে দেখালাম। তো এটা ছিল জন্ম তারিখ পরিবর্তন করার সাধারণ নিয়ম। এখন যাদের জন্ম তারিখ পরিবর্তন করতে সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনাদেরকে এরকম ধরনের কোনো অপশন চালু হচ্ছে না, বা এখানে হচ্ছে আপনি দিন মাস বা হচ্ছে আপনার ইয়ার সিলেকশন করতে পারছেন না, তারা কিভাবে জন্ম তারিখ পরিবর্তন করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো এজন্য হচ্ছে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতে হবে, কারণ আপনি এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে এটা পরিবর্তন করতে পারবেন না। তো এজন্য হচ্ছে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে হচ্ছে আপনি একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর এখানে facebook.com এই ঠিকানায় চলে আসবেন। চলে আসার পর এখানে হচ্ছে আপনার আইডিটা লগ ইন করে নেবেন। তো আইডিটা লগ ইন করা হয়ে গেলে এখানে উপরে বাম সাইডে হোম বাটনে ক্লিক করে আপনি হোমে চলে আসবেন। তো চলে আসার পর এখানে যে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে আপনাকে লিখতে হবে ফেসবুক ডেট অফ বার্থ চেঞ্জ। তো লেখার পর এখানে হচ্ছে দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, ফেসবুক প্রোফাইল বার্থ চেঞ্জিং রিকোয়েস্ট লিঙ্ক, আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করলে আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন, এখানে দুইটা লিঙ্ক আপনি দেখতে পারবেন। এর মধ্যে প্রথমে যে লিঙ্কটা রয়েছে আপনাকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। তো এটা যদি আপনি খুঁজে না পান তাহলে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনি চাইলে এক ক্লিকে এখানে চলে আসতে পারে। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে, নিয়ে আসার পর দেখেন এখানে কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থটাকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এখানে প্রথমে হচ্ছে আপনার ইয়ারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে হচ্ছে আমার ইয়ারটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে হচ্ছে আপনার মাসটা এখানে সিলেক্ট করে দিবেন। তো মাসটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার দিন যেটা রয়েছে এখানে আপনার দিনটা সিলেক্ট করে দিবেন। তো অবশ্যই এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেটা এখানে হুবহু মিল রেখে দিবেন, তা না হলে কিন্তু আপনার ডেট অফ বার্থকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো দেন হচ্ছে এখানে দ্বিতীয় নম্বর আরও একটা বক্স দেখতে পারবেন, এই বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে যে অপশন রয়েছে দিস ইজ মাই রিয়েল বার্থডে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একদম নিচের দিকে আপনি দেখেন এখানে একটা অপশন রয়েছে ইওর আইডি। তো এই অপশনে ক্লিক করে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের যে ফ্রন্ট সাইড অর্থাৎ উপরের সাইডের ছবিটা তুলে রাখতে হবে এবং এখানে সাবমিট করতে হবে। তো এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর যে আপনার এনআইডি কার্ডের উপরের সাইড রয়েছে সেটা একটা ছবি তুলে নেবেন এবং সেটাকে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এনআইডি কার্ড এখানে চলে আসবে। তো আমি আবারও বলছি, এখানে আপনার এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিবেন, তা না হলে কিন্তু তারা পরিবর্তন করে দিবে না। তো দেয়া হয়ে গেলে এখানে হচ্ছে সেন্ড যে অপশন রয়েছে, আপনাকে সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। তো আপনি যদি এই সেন্ড অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে এবং তারা এটাকে কিন্তু রিভিউ করবে। আপনার জন্ম তারিখ যদি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে তারা এটাকে চেঞ্জ করে দিবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনি আমার এই ভিডিও দেখে আপনার ফেসবুকের জন্ম তারিখটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো কার কার হচ্ছে জন্ম তারিখ এই নিয়মে পরিবর্তন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও শেষ করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন বা আপনার এই আমার ভিডিও দেখে উপকার হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।